সব কিছু ঠিকঠাক, বিয়ের দিন মণ্ডপে হাজির কনে, কিন্তু খবর নেই বরের। পরে জানা গেল বিয়ে করবেন না বলে লুকিয়ে শহর ছাড়ছেন বর, কিন্তু রেহাই মিলল না। বিয়ের পোশাক পরে থাকা কনে পালাতক পাত্রকে 20 কিলোমিটার ধাওয়া করে মণ্ডপে ধরে আনলেন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বরেলির বারাদারি এলাকায়। বুধবার এক প্রতিবেদনে ভারতের সংবাদ মাধ্যমে জানান, উত্তরপ্রদেশের বদায়ুন জেলার বাসিন্দা ওই যুবকের সঙ্গে 2.5 বছরেরও বেশি ধরে সম্পর্ক ছিল বারাদারির বাসিন্দা কনের। দুই পরিবারের মধ্যে অনেক আলাপ আলোচনার পর সম্প্রতি তাদের বিয়ের দিন ধার্য হয়, কিন্তু দিন ঠিক ছিল গত রোববার বরেলির ভূতেশ্বরনাথ মন্দিরে বিয়ে করবেন তারা। বিয়ের দিন পাত্রী এবং তার পরিবারের সদস্যরা মন্দিরে পৌঁছালেও বিয়ে করতে আসেননি পাত্র, আসেননি তার পরিবারের অন্য সদস্যরাও। অনেক অপেক্ষার পর পাত্রকে ফোন করা হলে তিনি জানান মাকে আনতে বদায়ন যাচ্ছেন তিনি, মাকে নিয়েই পৌঁছে যাবেন মণ্ডপে। এ কথা শোনা মাত্রই সন্দেহ হয় কনের, তার মনে হয় বিয়ের আগেই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন হবু স্বামী। এক মুহূর্তও সময় নষ্ট না করে একটি গাড়িতে চেপে বরকে ধাওয়া করেন কনে এবং তার পরিবারের সদস্যরাও। এক পর্যায়ে প্রায় 20 কিলোমিটার দূরে ভীমরা থানার কাছে হবু স্বামীকে ধরে ফেললেন তিনি। একটি বাসে চেপে পালিয়ে যাওয়ার সময়ে হাতে নাতে ধরা পড়ে যান কনের হবু ওই স্বামী। এরপর সরাসরি পাত্রকে নিয়ে স্থানীয় একটি মন্দিরে চলে যান কনে। উভয় পরিবারের উপস্থিতিতে ভীমরা মন্দিরে বিয়ে হন তাদের। তারা বলছেন বিয়েতে বরের না আসার খবর পেয়ে নিজেই তাকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেন মণ্ডপে বসে বিয়ের অপেক্ষায় থাকা কনে। পরে বরেলি শহরের সীমানার বাইরে একটি থানার কাছে বাসে সন্ধান পান এই বরের। টানা 2 ঘন্টা ধরে নাটকীয় নানান ঘটনার পর নববধূ, তার পরিবার এবং সেই সঙ্গে লোকটির পরিবার তাকে একটি মন্দিরে নিয়ে যায়। পরে বরের পরিবার বিয়েতে সম্মতি দেন এবং বরেলি শহরের বাইরে একটি মন্দিরে তাদের বিয়ে হয়। মুস্তাফিজুর রহমান, পদ্মা নিউজ।